একদিন এক ভদ্রলোক রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে বসে সকালের খাবার খাচ্ছিলেন। হঠাৎ এক কুকুর এসে তার চারপাশে ঘেউ ঘেউ করতে শুরু করলো। কুকুরটাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক ক্ষুধার্ত। সে ভদ্রলোক ব্যাপারটা বুঝতে পেরেও কুকুরকে কোনো খাবার না দিয়ে হাসতে হাসতে বললেন, আরে অর্ডার দেওয়ার পর এই খাবারটা পেতে আমাকে 15 মিনিট অপেক্ষা করতে হয়েছে, আর তুই কিভাবে ভাবলি সামনে এসে ঘেউ ঘেউ করলে আমি তোকে খাবারটা দিয়ে দেব? তাছাড়া এটা মানুষের খাবার, তুই বরং ডাস্টবিনে গিয়ে হাড়গোড় খুঁজতে থাক। এই বলে সে কুকুরটাকে তাড়িয়ে দেয়। কুকুরের ক্ষুধাটাকে তার বিশেষ কিছু মনে হচ্ছিল না, সে রীতিমতো ব্যাপারটা উপভোগ করছে। এরপর কুকুরটা রাস্তার অপর পাশে বসে থাকা এক ভিক্ষুকের কাছে গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। ভিক্ষুকের কুকুরটাকে দেখে খুব মায়া হয়, সে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এক পর্যায়ে এটি শান্ত হয়ে গেলে সে তার ভিক্ষার থালা থেকে 5 টাকা নিয়ে কুকুরটাকে একটা বনরুটি কিনে খাওয়ায়। কুকুরটা যখন বনরুটি খাচ্ছিল তখন সে আনমনেই কুকুরটাকে বলে উঠল, আমার হয়তো অনেক টাকা নেই যে তোকে ভালো কিছু খাওয়াবো, তবে আমি জানি ক্ষুধার্ত থাকতে কেমন লাগে, তাই নিজের সামর্থ্য অনুযায়ী যা পেরেছি তাই তোকে খাওয়ালাম। এই পুরো ঘটনাটা রাস্তার ওপাশ থেকে অবাক চোখে তাকিয়ে দেখছিলেন সেই রেস্টুরেন্টে বসে থাকা ভদ্রলোক। তার নিজের কাছেই নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল সেই মুহূর্তে। সে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে ভিক্ষুক লোকটার কাছে গেল। ভিক্ষুক লোকটাকে খাবার দেওয়ার পরই লোকটা বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি ভেবেছিলাম আজ আমাকে না খেয়েই থাকতে হবে, আপনাকে ধন্যবাদ আমার এত বড় উপকারের জন্য। উত্তরে সে ভদ্রলোক বললেন, আপনাকেও ধন্যবাদ, আপনি আজ আমার চোখ দুটো খুলে দিয়েছেন। এই বলে তিনি অফিসের তাড়ার দোহাই দিয়ে চলে গেলেন। ভিক্ষুক লোকটা এই স্বল্প কথার কিছুই বুঝতে পারল না, অবশ্য বোঝার খুব একটা চেষ্টাও করেনি, নিজের জন্য খাবার পেয়েছে এতে তিনি খুশি। প্রিয় দর্শক, আমাদের মাঝে অনেকে বিত্তবান হওয়া সত্ত্বেও জীবনযাপন করেন খুবই সংকীর্ণভাবে। আবার আমাদের মাঝে এমনও অনেকে আছেন যাদের খুব বেশি অর্থ সম্পদ না থাকার পরেও তারা কখনোই জীবনের মূল উদ্দেশ্যগুলো থেকে দূরে সরে যাননি। একজন মানুষ কতটা ধনী বা কতটা গরিব তা তার ব্যাংক ব্যালেন্স বা সম্পদের হিসেবের উপর নির্ভর করে না। একজন মানুষ ততটাই ধনী যতটা তার অন্যকে দেওয়ার ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা দানশীলদের অনেক পছন্দ করেন, আমরা সকলেই এটা জানি, তবুও আমাদের মাঝে দান করার প্রবণতা জন্মায় না। আমি একা দান করলে তো আর সমাজ পরিবর্তন হয়ে যাবে না, এমন চিন্তাধারা থেকে অনেকেই দান করতে সংকোচ বোধ করেন। তবে মনে রাখবেন, অন্যকে সাহায্য করার বেলায় কতজন আপনার এই ভালো কাজটা সাধুবাদ জানাচ্ছে তা মুখ্য নয়, কাউকে দান করার বেলায় আপনি কত টাকা দান করতে পারছেন তাও মুখ্য নয়। অন্যকে কিছু নিঃস্বার্থভাবে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিসই মুখ্য, আর তা হলো আপনার হৃদয় কতটা বড়। নিজের সামর্থ্য অনুযায়ী আপনি অন্যকে যাই দেন না কেন, আল্লাহর দরবারে তাই উত্তম হিসাবে গণ্য হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের একটা হাদিস শোনাতে চাই। একবার ইসলামী এক কাফেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিজের সর্বোচ্চ দান করার জন্য আহ্বান জানালেন। অতঃপর হযরত উসমান, যিনি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করলেন, যার পরিমাণ হল কয়েক কোটি টাকার সমমূল্যের, এবং হযরত ওমর, তিনি তার সম্পদের অর্ধেক দান করলেন, যার পরিমাণ হল কয়েক লক্ষ টাকা, আর হযরত আবু বকর, যিনি তার যত সম্পদ ছিলেন পুরোটাই আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আর তার পরিমাণ হল মাত্র 500 টাকা মূল্যের কয়েকটি থালা আর বাটি। তখন অন্য সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আপনি তো দেখছি আপনার ঘরের সব আসবাবপত্র দান করে দিয়েছেন, আপনি ঘরে কি রেখে এসেছেন? তখন আবু বকর বললেন, আমি আমার ঘরে অন্যতম সম্পদ আল্লাহ এবং তার রাসূল ব্যতীত আর কিছুই অবশিষ্ট রেখে আসিনি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন, এইমাত্র জিব্রাইল আমিন আসমান থেকে এসে তোমাদের সকলের দান কবুল করেছেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছে আবু বকরের দান, যে কিনা নিজের ইমানের দৃঢ়তার বলে নিজের সকল সম্পত্তি দান করে দিলেন, হোক তা মাত্র 500 টাকা মূল্যের কয়েকটি বাটি। সবসময় মনে রাখবেন, আমরা সবাই এই পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যাব, আর
এই জীবন নামক মধ্যবর্তী সময়টাই আমাদের একমাত্র সুযোগ নিজের মধ্যে কিছু পরিবর্তন তৈরি করার। নিজের সাধ্য অনুযায়ী দান করুন, আর এই দানের মাধ্যমে আপনার অন্তরাত্মা সমৃদ্ধ ও প্রশস্ত হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে ভোগকারীরা কখনোই আত্মার শান্তি পায়নি। আত্মার যত শান্তি পেয়েছে সব দানকারীরাই পেয়েছে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।